হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতার। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। এবার জানবো সিংহ রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। সিংহ রাশির মানুষদের সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। কর্মক্ষেত্রের যে কথাটা বলার, এই সময় কিন্তু আপনাকে করতে হতে পারে কাজের সূত্রে, ধরুন আপনি একটা অফিসে আছেন, অফিসটা চেঞ্জ হয়ে অন্য কোথাও গেল, এরকম সিচুয়েশান কিন্তু আপনাদের হতে পারে। কর্মক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ, কম্পিটিশান, সমস্ত কিছু কিন্তু ওয়েট করছে। কলিগদের সাথে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে একটু সমস্যা থাকছে। এইগুলোর পাশাপাশি আরও একটা কথা যেটা হচ্ছে, যারা নতুন জব খুঁজছিলেন তারা কিন্তু এই সময় ভালো জব পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে খুব ভালো প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। যারা অনলাইন কোনো কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব ভালো। কর্মক্ষেত্রে একটু চাপ থাকলেও কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি রেজাল্ট কিন্তু আপনার পরে থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবো, যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেসে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করলে আপনি ডেফিনেটলি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা কিন্তু ভালো। বিজনেসের ব্যাপারে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনাদের কাস্টমারদের সাথে খুব ভালো বিহেভিয়ার রাখতে হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। জবের ব্যাপারে কিন্তু গোটা মাসটাই, জব বলুন বা বিজনেস বলুন, কর্মক্ষেত্রে কিন্তু গোটা মাসটাই আপনারা প্রচণ্ড পরিমাণ চাপে থাকবেন। অর্থনৈতিক অবস্থা আপনাদের কেমন থাকবে না থাকবে, অর্থনৈতিক অবস্থার ব্যাপারে একটাই কথা বলবো যে একটু আপনাদের সঞ্চয়ের ব্যাপারে মনোযোগ কিন্তু এই মাস থেকে যাবে। সঞ্চয়ের ব্যাপারে কথাবার্তা বললে আমি বলবো এক্সপার্টের একটু সাজেশান নিয়ে নিন, নিয়ে সঞ্চয় করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এই সময় আপনার পরিবারের ইনকাম কিন্তু কোথাও গিয়ে বৃদ্ধি পেতে পারে। আপনি আপনার ভাই বোনকে এই সময় সাজেশান দিতে পারেন যে কীভাবে সঞ্চয় করতে হয়, এই ব্যাপারটা কিন্তু আপনি খুব ভালো পরামর্শ দিয়ে থাকবেন। লোনের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এই মাসে লোনটা পেয়ে যাবেন। আপনি যদি কোথাও আগে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে বেনিফিট পেতে পারেন। অর্থনৈতিক অবস্থাটা কিন্তু মোটামুটি আপনাদের এই মাসে ভালোই থাকছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে আপনাদের কিন্তু শোল্ডার বা আপনাদের ব্যাক ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। চোখের সমস্যা এই সময় কিন্তু অ্যারাইজ করতে পারে। কোনো কোনো মানুষ কিন্তু এই মাসে নিজেদের চেক আপের জন্য প্রচণ্ড অর্থ কিন্তু ব্যয় করবেন। এই সময় আপনাদের একটু কোনো রকম ফিটনেসের মধ্যে যাওয়া উচিত, সেটা জিম হতে পারে, যোগা হতে পারে, যা কিছুই হোক না কেন আপনাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু আপনাদের গোটা মাসটাই সেটা করা উচিত। না হলে কিন্তু আপনাদের হেলথের পাশাপাশি আপনাদের মানসিক স্বাস্থ্যটাও সেইভাবে ভালো কিন্তু থাকবে না। এবার জানবো আপনাদের প্রেম ও বিবাহ কেমন থাকবে না থাকবে। প্রেমের ব্যাপারে যে কথাটা বলার সেটা হচ্ছে, প্রেমের ব্যাপারে সময়টা কিন্তু ডেফিনেটলি ভালো। দুজনের মধ্যে যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেই সমস্ত কিন্তু আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। দুজনের মধ্যে কিন্তু ক্লোজনেস বাড়বে। এই সময় আপনি কারোর থেকে প্রেমের বিষয়ে প্রস্তাব পেতে পারেন, সেটা আপনার সেটা আপনাদের বিবেচনা করে দেখা উচিত সেটা আপনাদের জন্য ঠিক কি না। বিবাহিত জীবনে যেটা বলার সেটা হচ্ছে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়বে, দূরত্ব বাড়বে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিজেদেরকে ওভারকাম করতে হবে। ভাই বোনের সাথে এই সময় কিন্তু আপনাদের রিলেশান অনেকটা ভালো থাকবে। পিতা মাতার সাথে রিলেশান কিন্তু অনেকটা আপনাদের ভালো থাকবে। সম্পর্কের ব্যাপারে কিন্তু এই মাসটা আপনাদের মোটামুটি ভালো, সেরকম খারাপ কিছু হবে না। যদি আপনারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করেন সেক্ষেত্রেও কিন্তু মাসটা অনেকটা ভালো, আপনারা অনেক ভালো রেজাল্ট কিন্তু এই মাসে পেতে পারেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের কথা যেটা বলার সেটা হচ্ছে, আপনার আপনার বাবা মার সাথে রিলেশন কিন্তু অনেকটা ভালো হবে। বিশেষ করে আপনার বাবার সাথে আপনার ক্লোজনেস কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আপনার বাবার কর্মক্ষেত্রে এই মাসে কিন্তু কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় আপনার ফ্যামিলির লোকজনদের সাথে, বিশেষ করে আপনার ভাই বোনের সাথে আপনার সম্পত্তি নিয়ে কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, যেটা কিন্তু প্রচণ্ড বিপদের একটা কারণ হতে পারে। এই সময় বাড়িতে কিন্তু আত্মীয় সমাগম হতে পারে, যার ফলে কিন্তু আপনার ফ্যামিলির পরিবেশ অনেকটা মনোরম থাকবে। এই সময় কিছু কিছু ফ্যামিলির লোক আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করবে না, যার ফলে কিন্তু আপনি কোথাও মানসিক উদ্বেগ একটু পড়ে যাবেন। আরও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফ্যামিলির লোকেদের সাথে কোথাও আপনাদের এই সময় ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যাকে বলা যায় ওভারঅল ফ্যামিলি লাইফ নিয়ে এই মাসে আপনারা মোটামুটি একটা রেজাল্ট কিন্তু পাবেন।